একটু মজা লাগাই মানে হলো এটা বুঝছেন আপনারা যদি একটু মজা লাগান না মই একটু মজা পাই মনের উল্টা পাল্টা কথা কইলে যখন আপনারা যখন কইয়ে তো আড্ডা যান পরে তো এই কথাটা মই ফিল করি মই ফিল করার পর তো মোর মনের মধ্যে একটা খারাপ ফিলিং তৈরি হয় তাই খারাপ ফিলিং আর তৈরি করবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশরাফিস মম আমি সাথে ডেইলি লাইফের আরেকটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটা একটু ডিফারেন্ট আজকে আসলে আমি রান্নাবান্নার রেসিপি তেমন ধরনের কিছু শেয়ার করছি না অনেক দিন হয়েছে ক্যামেরার সামনাসামনি বসে এভাবে কথা বলিনি আসলে আমি তো সব সময় ক্যামেরার পেছনে বসে ভয়েস দেই সামনাসামনি খুব কম আসি আগে অনেক সময় আসতাম বাট ইদানিং অনেক বেশি ব্যস্ত থাকি আর এভাবে ক্যামেরার সামনে সেজে গুজে আসা হয় না কোথাও যদি বেড়াতে যাই তখন দেখা যাচ্ছে রেডি হই তখন একটু শুট করে নেই আর তখন চারপাশটা এত গ্যাঞ্জাম থাকে যে কথা বলা যায় না তারাগুড়োর মাঝখানে একটু ভিডিও করে রাখি আর পরে তো সেটা পিছনে বসেই আবার ভয়েস দেওয়া হয় আজকে অনেকগুলা কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আমি এসেছি অনেক আপুদের অনেক প্রশ্ন পাই আমি সবসময় চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে আমি অ্যান্সারগুলো দিয়ে দিতে অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করেন আমি আগেই বলেছি চেষ্টা করি অ্যান্সার করতে তবে আমার প্রতিটা ব্লগে আমি যখন মা বা বোনের কথা বলি তখন আপনারা একটু কনফিউশনে পড়ে যান যে আমার বাড়ি তো বরিশাল আমার ফ্যামিলি মেম্বার সবাই বরিশাল তাহলে আপু হঠাৎ করে মা বা বোন কীভাবে বলে কালকের ব্লগে আমার প্রায় 4-5টা কমেন্ট এসেছিল কমেন্টগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এর আগেও আমি ছোট ছোট করে বলেছি যে মা বা বোনের ব্যাপারে আসলে যেটা হয়েছে আমার এখানে তো আব্বু আম্মু কেউই থাকে না আমার শ্বশুরের ফ্যামিলিরও কেউ থাকে না শুধু আপনাদের ভাইয়া আমি আর মাশরাফি তিনজনই এখানে থাকি আর আমার লাইফের ফার্স্ট টাইম জামালপুর আসা আপনাদের ভাইয়া 4 বছর আগে থেকে এখানে থাকে বাট আমি এসেছি মাত্র 2 বছর হয়েছে আপনাদের ভাইয়া 4 বছরের একটু বেশি সময় ধরে এখানে থাকছে তো অনেকেই জানতে চান যে এটা আমার নিজের বাসা নাকি আমি ভাড়া থাকি অবভিয়াসলি আমি ভাড়া থাকি আর আমাদের যে বাড়িওয়ালি আন্টি সে আমাকে মেয়ে ডেকেছে মেয়ে ডেকেছে তার ভাড়াটি হিসেবে যে তা না এর আগে আমরা তাইবাদের প্রতিবেশী ছিলাম তো ওখান থেকেই আন্টির সাথে পরিচয় আন্টি আমাদের আমাকে মেয়ে ডেকেছে তারপর তাইবাদের বাসা থেকে আমরা বাসা চেঞ্জ করেছিলাম তখন এই বাসাটা খালি ছিল না আর আমরা যখন আরেকটা বাসায় গিয়েছিলাম ওখানে 6 মাস ছিলাম এরপরে এই বাসাটা খালি হয়েছে বলতে কি আমি যে বর্তমানে যেখানে থাকতেছি এখানেই তারা থাকতো তবে আমার বোন প্রেগনেন্ট হয়েছে এরপরে আবার দাদি মুরব্বী মানুষ সে কারণে ওঠানামা একটু সমস্যা হবে দেখে তারা নিস্তালায় চলে গিয়েছে এখানে আমাকে এনেছে তো সে যেহেতু আমাকে মেয়ে ডেকেছে আমি তার মেয়ে সেই হিসেবে সে আমার মা তার মেয়ে আমার বোন এই হিসেবে আমার মা বোন তো সব ব্যাপারটা হচ্ছে এটা আর অনেকেই এ কারণে অনেক বেশি কনফিউজড হয়ে যান যে কি ব্যাপার মা বোন তাহলে বোন কোথায় থাকে মা কোথায় থাকে আসলে সব সম্পর্ক ব্লাড রিলেটেড হতে হয় না কিছু সম্পর্ক আত্মারও হয় যেমনটা এখানকার মানুষের সাথে তাইবাদের সাথে তো শুরু থেকেই অনেক ভালো সম্পর্ক সে তবে তাইবার আম্মুকে আমি আপন বোনের চেয়ে বেশি ভালোবাসি তাইবার আম্মু তাইবার ফ্যামিলির সবাইকে আর এখানে এসে আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি তবে সবাইকে আমিও ভালোবাসি ভালোবেসেছি বলে ভালোবাসা পেয়েছি তো কোনো জিনিসই আসলে একতরফা হয় না যেমন আমাকে একজন ভালোবেসেই গেল বেসেই গেল আমার দিক থেকে কোনো রেসপন্স নাই সেরকমভাবে কোনো সম্পর্কই গড়ে ওঠে না তো আপনারা তো আমার ভিউয়ার্স আমাকে পার্সোনালি চিনেন না সে কারণে এত বেশি কনফিউশন তবে আপনাদের চেয়েও বেশি কনফিউশন হয় যখন আন্টির কোনো রিলেটিভ এসে জিজ্ঞেস করে যে আমার কথা যে এই কে সে তো বলে আমার বড় মেয়ে তখন ভাবতে থাকে কি ব্যাপার মেয়ে তো একটা জানি তাহলে দুইটা কথা থেকে এলো তো আমি না তখন খুব বেশি এনজয় করি খুব বেশি মজা নেই চুপিচাপি আর এমনটা না যে আমি সরে আসলাম পরে বললো না এটা আমার ডাকা মেয়ে সে ওভাবেই বলে যায় যে এটা আমার মেয়ে
আর সবচেয়ে বেশি মজার ব্যাপার হচ্ছে আন্টির সাথে আমার সাথে চেহারার অনেকটা মিল। আমি যখন তার সাথে কোথাও যাই দূর থেকে দেখেই বলে যে আপনার মেয়ে না? হ্যাঁ আমার মেয়ে। আমার আপুদের যে অনেক অনেক প্রশ্ন ছিল বা অনেক অনেক জানার আগ্রহ ছিল আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই গেল আমার মা বোনের ব্যাপার নিয়ে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে আমার অনেক সুইট কিউট আপুরা যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমিও কিন্তু আপনাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমি কি বলবো যে আপনারা প্রত্যেকে এখন আমার ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গিয়েছেন। আমি যেদিন কোনো শ্যুট না করি সেদিন বলি কিভাবে তোমাদের সাথে আর কি আমার কানেকশনটা হবে, তো তখন আমি কিন্তু এখন একটা পোস্ট করে দেওয়ার চেষ্টা করি যে তোমাদের সাথে আমার কানেক্ট থাকুক, যে আমি আছি, আমি মারা যাইনি। তো এইটা বোঝাতেই আমি একটা পোস্ট করে দেই যে আজকে ব্লগ আসবে না বা দিতে পারবো না। আর পুরো বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু তোমাদের জন্য থাকে। আমি তোমাদের যখন কমেন্ট করি না তখন একদম ভেতর থেকে ফিল করি হ্যাঁ তোমরা আমার সামনাসামনি আছো। আর তোমাদের কমেন্টগুলো পেলে আমি বারবার কিন্তু বলি যে লাইক দিবেন, কমেন্ট করবেন। লাইকটা আমার পার্সোনালি আমার জন্য আমি বলি যে আপনারা একটা লাইক দিলে আমার ভিডিওটা আরও 4-5 জনের কাছে পৌঁছে যাবে, তাতে করে তো আমার একটু বেনিফিটস আছে। তবে কমেন্ট করার ক্ষেত্রে আমি এ কারণেই কমেন্ট করতে বলি, যখন আপনারা কমেন্ট করেন না কমেন্টগুলো যখন আমি পড়ি, কোনো কোনো যদি ফানি কমেন্ট থাকে তখন আমি একা একাই মুসকি মুসকি হাসি। আবার কখনো বলেন কেউ অসুস্থ, কার বাবা অসুস্থ, কারো দাদা অসুস্থ, এরকম খবর যখন শুনি তখন আস্তে করে মনটা মলিন হয়ে যায় আর কি। সব ফিলিংটা কমেন্টের মধ্যেই আর কি দেয়া নেওয়া হয়। আমি কিন্তু চেষ্টা করি তোমাদের কমেন্টের অ্যান্সার দিতে। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি না, তো আরেকটা কাজের কথা বলি। অনেক আপু হয়তো বা আমার সাথে রেগে আছেন বা মাইন্ড করছেন যে আমি আপনাদের কমেন্টের রিপ্লাই কেন দিচ্ছি না। আজকে ক্লিয়ার করে দিচ্ছি, অনেক অনেক আপুরা অনেক বড় বড় কমেন্ট করেন, অনেক বড় বড় যখন কমেন্ট করেন কমেন্টগুলো স্প্যাম হয়ে যায়, ওইটা ইউটিউব স্প্যাম করে দেয়। পরবর্তীতে ওটা আমার রিমুভ করে দিতে হয়, আমি ওইটা রিপ্লের অপশনটা থাকে না। আর গিয়ে হচ্ছে আরেকটা কারণে স্প্যাম হয়, যেটা হচ্ছে আপনারা কমেন্টের মধ্যে কয়েকটা ওয়ার্ড ব্যবহার করেন, যেমন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার, এ ধরনের শেয়ার, এ ধরনের কথাগুলো যখন কমেন্টের কোনো ওয়ার্ড ইউটিউব দেখে তখন ইউটিউব ওই কমেন্টটা স্প্যাম করে দেয়। আমি ওই কমেন্টটা আর দেখতে পারি না, দেখতে পারি বাট ওইটার রিপ্লাই আর দিতে পারি না। আবার অনেক সময় কি করেন আপনারা, ভিডিও না দেখে শুরুতে এসেই একটা কমেন্ট করে দেন, এসেই যখন একটা কমেন্ট করেন না তখন ওইটা স্প্যাম হয়ে যায়। আবার আমার অনেক অনেক কিউট আপিরা আছে যারা প্রথম কমেন্ট করার জন্য খুবই আগ্রহে থাকেন বাট প্রথম কমেন্ট করে দেন, কমেন্টটা স্প্যাম। খুব যুদ্ধ করে যখন ফার্স্ট কমেন্ট করতে পারো, অথচ বলো এখানে ফার্স্ট কমেন্ট, তোমরা বাংলায় লিখো প্রথম কমেন্ট, ওইটা ইউটিউব ধরতে পারে না। তো আমি তোমাদের ওই স্প্যাম কমেন্টগুলো রিমুভ করার আগে প্রতিটা কমেন্ট আমি স্ক্রিনশট দিয়ে রাখি যে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বাট এটা অনেকদিন পর্যন্ত আমার অনেকগুলো কমেন্ট জমে আছে বাট ভুলে যাই, যখন ভিডিও করি তখন ভুলে যাই। শুরু থেকে যা যা বললাম সবই তো আমার কিউট ভিউয়ার্সদের জন্য। এবার আমার হেটার্সদের জন্য কিছু কথা বলি। আমার অনেক হেটার্সরা আমাকে এসে বলে যে আমার উচ্চারণ ঠিক নাই। আচ্ছা, আমার উচ্চারণ তো ঠিক নাই, আপনারা ক্যামেরার সামনে কথা বলেন না, দেখি না আপনারা কি কতক্ষণ কথা বলতে পারেন শুদ্ধভাবে, সব কিছু ঠিকঠাকভাবে। আমি তো তাও বলি আপনারা একটু বলে দেখান না যে আপনারা বলতে পারেন অনর্গল, যে আপনাদের কোনো ভুল হয় না, আপনারা কথা বলতে পারেন, উচ্চারণ ঠিক করে বলতে পারেন। কারণ হচ্ছে আপনাদেরটা রেকর্ড হচ্ছে না, আমারটা তো রেকর্ড হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যখন ভয়েস দিতে বসি তখন প্রচণ্ড গরমের মধ্যে আমি দরজা জানলা লাগিয়ে ফ্যান বন্ধ করে তাড়াহুড়োর মধ্যে করে ভয়েস দেই। আর ভয়েস দিতে গেলে প্রত্যেকটা ইউটিউবার আপু ভাইয়ারা বলতে পারবে যে ভয়েস দেওয়ার সময় তাদের কতটা সমস্যায় পড়তে হয়। দেখা যাচ্ছে একবার সঠিক হয়, একবার ভুল হয়, সব কিছু কালেক্ট করে এডিট করে তারপর একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করে। বাট আমার ক্ষেত্রে কিন্তু ওই সময়টা আমি পাই না, আমার সাংসারিক বাকি কাজকর্ম করে আমি প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি।
তো আমি খুব শর্ট টাইম নিয়ে এডিট করি, খুব শর্ট টাইম নিয়ে যেহেতু এডিট করি আমার উচ্চারণে একটু প্রবলেম হতে পারে, বুঝতে তো পারেন। আমার কমেন্টে এসে অনেকে অনেক ধরনের কমেন্ট করে যে যার স্পেলিং পুরোই হচ্ছে কি বলবো হিজিবিজি, তাও তো আমি বুঝতে পারি যে আপনারা কি বলেছেন, তো এটা কোনো ব্যাপার না। একটা ফ্যামিলির মধ্যে একজন যদি মা থাকে, তার চারটা পাঁচটা সন্তান, চারটা পাঁচটা সন্তান কিন্তু একই রকম শিক্ষিত বা একই রকম মেধা নিয়ে আসে না, এক একজন এক এক রকমের হয়। হ্যাঁ আমার উচ্চারণ ভালো না, আপনাকে তো বলি নাই যে আমার অশুদ্ধ উচ্চারণ আপনাকে শুনতে, আপনি শুনবেন কেন? আপনাকে কি জোর করা হয়েছে যে আপনি আমার অশুদ্ধ? তো আমার হেটার্সরা এত আগ্রহ নিয়ে দেখে যে আমার কোন উচ্চারণটা ভুল হয়েছে কোনটা সঠিক হয়েছে সব তাদের পাই টু পাই জানা। আমি আমি যখন কথা বলি, নর্মালি যখন কথা বলি তখন কিন্তু আমি কথা বলতে গিয়ে কখনো থেমে যাই না বা আমার কথা কখনো বাজে না, ক্যামেরার সামনে আসলেই কেমন যেন একটু এলোমেলো হয়ে যায়, হয়ে যাবেই। আমি যখন কথা বলি অনেকেই তো মানতেই চায় না যে আমি বরিশাল্লা, তো মুই যে বরিশাল্লা, মুই বরিশাল্লা ভাষায় কথা কইতে পারি আর মুই শুদ্ধ ভাষায় কথা কইতে পারি, ময়রা আসলে মিল মিক্সড হয়ে গেছি। এখন যে খিচুড়ি হইয়া মাঝে মধ্যে একটু খিচুড়ি ডেলিভারি দেই, মাঝে মধ্যে খিচুড়ি খাইয়া নেন, সবসময় যে কোরমা পোলাও বিরিয়ানি খাইতে হইবে তা তো কোনো কথা না, মাঝে মধ্যে একটু খিচুড়ি খাইয়া লন, একটু খাই খিচুড়ি খাইলে কি হইবে? মুই না হইলে উচ্চারণই ভালো করি না, এতে কি হয়েছে? মগো বাড়ি তো বরিশাল, আপনারা তো কথায় কথায় মগো বরিশাল্লা নিয়েই মজা লন, তা মগো বরিশাল্লা যখন নিয়েই মজা লন, বরিশাল্লা একটু উচ্চারণ ভুলভাল হনতেও তো মজা লাগতে লাগার কথা, হ্যাঁ লাগে না কেন? একটু মজা লাগাইবেন এখন হইতে, বুঝছেন? আপনারা যদি একটু মজা লাগান না মুই একটু মজা পাই, মুই আর উল্টা পাল্টা কথা কইলে যখন আপনারা যখন কইয়ে তো আড্ডা যান, পরে তো এই কথাটা মুই ফিল করি, মুই ফিল করার পর তো মোর মনের মধ্যে একটা খারাপ ফিলিং তৈরি হয়, তাই খারাপ ফিলিং আর তৈরি করবেন না, বুঝছেন? মুসলিম ফ্যামিলির মেয়ে হিসেবে আমি জানি যে প্রত্যেকটা মুসলমানের পর্দা করা ফরজ, তবে আপনারা যেভাবে বলেন সেভাবে ভেবে দেখেছেন যে আমি কি আপনার কথা শুনে পর্দা করব? আমি পর্দা করব, আমি আমল করব কার জন্য? আল্লাহর জন্য, আপনার জন্য না। তো আপনারা বলতে পারেন, হ্যাঁ আপনাদের বলার অধিকার আছে যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে যদি সঠিক পথে নিয়ে আসে তাহলে তার জন্য সব, বাট আপনারা এমনভাবে প্রেজেন্ট করেন মনে হয় আপনারা জান্নাতের টিকিট কেটে টিকিট নিয়ে নিয়ে ঘুরছেন, জাহান্নামীদের খুঁজে খুঁজে দেখাচ্ছেন যে এই যে জান্নাতের টিকিট নিয়ে এসেছি, এটা করবেন না। হ্যাঁ আপনি আমাকে মুসলমান হিসেবে উপদেশ দিতে পারেন, ওটা আমি নিব, বাট আপনারা ওভাবে করে বলা। অনেক বকবক করলাম, অনেক কথা বললাম, তো আসলে আমি একটু বের হব। আর বাই দ্য ওয়ে আজকে আমি অনেক দিন পর শাড়ি পরেছি আর সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। আমি ম্যাক্সিমাম টাইম যে সাজি বা শাড়ি পরি কারো হেল্প নিয়ে করি, আর এখন তো দেখা যাচ্ছে বেশিরভাগ সময় আমার বোন, এখানকার বোন, ও আমাকে শাড়ি পরিয়ে দেয় বা সাজিয়ে দেয়। ঈদের দিন কিন্তু ও আমাকে সাজিয়ে দিয়েছিল, লাস্টে আমি টুকটাক অল্প স্বল্প জিনিস সেট করছিলাম, তো বাকিটা ও আমাকে সাজিয়ে দিয়েছে। আজকে আমি সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় শাড়ি পরেছি এবং সেজেছি, কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, আর আপনারা আমার ভিডিও একদমই শেয়ার করেন না, কারণ আমার সাবস্ক্রাইব কিন্তু এক জায়গায় এসে আটকে আছে। ইদানিং একটা জিনিস দেখে আমি খুব বেশি সারপ্রাইজ হয়েছি, সেটা হচ্ছে অনেক বরিশাল্লা বাই বোন মোর ভিডিও দেখেন, তো যখন কমেন্ট করেন যে মুই বরিশাল্লা তখন একদম মোর মনটা ভুইরা যায় যে মোর দেশি বাই বোন, এ তো মোর দেশি বাই বোন। তো আসলে দুই বছর পর্যন্ত বরিশাল যাইনি, বরিশালকে খুব মিস করছি, জানি না আল্লাহ তাআলা কবে বরিশাল নেয়, তবে সবাই দোয়া করবেন আমি যেন খুব শীঘ্রই বরিশাল যেতে পারি, খুব বেশি মিস করছি বরিশালকে আর কি। কি বলবো, বরিশালকে না শুধু ফ্যামিলির সবাইকে, বাবা মা ভাই বোন সবাইকে মিস করছি। যাই হোক, আজকে অনেকগুলো কথা বলে ফেলেছি, অনেক কথা বলেছি, কারো মনে যদি এতটুকু খারাপ লেগে থাকে তাহলে সরি চেয়ে নিচ্ছি। ভালো লাগলে কি করতে হবে? লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, আর অনেক বেশি শেয়ার করতে হবে।
প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন, আপনাদের একটা শেয়ার আমার কিন্তু অনেক উপকারে আসবে। আর যে আপুরা ডায়েট করছেন তাদের কি খবর? আমি তো এখন 69 এসে আটকে আছি, বাড়ছিও না কমছিও না, তবে একটু এক্সারসাইজ শুরু করলে আমি কমে যাব। আর এই শাড়িটা আমি আরেকবার পরেছিলাম, মাসাবিকে একটা স্কুলে ভর্তি করেছিলাম, তো ওখানকার একটা প্রোগ্রাম হয়েছিল, তো সেই প্রোগ্রামে এই শাড়িটা একবার পরেছিলাম, পিকচার শেয়ার করব। আর সেকেন্ড টাইম আজকে পরেছি, দুই দিন যে পরিমাণ রোদ ছিল আজকে আবহাওয়াটা একটু বাতাস ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই একটু শাড়ি পরতে সাহস পেয়েছি। বাই দ্য ওয়ে কমেন্ট করবেন শাড়িতে কেমন লাগছিল। সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।